ওলি আল্লাহর দরবারে জিকির আছে আছে কি আছে না কেন তারা জিকির শিক্ষা দেন এর কারণ কি একটু ভালো করে শুনেন কারণ জিকির এই জন্য শিক্ষা দেওয়া হয় জিকিরকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে শিক্ষা দেওয়া হয় কারণ আল্লাহর বান্দার গুনাহের কারণে কলবের মধ্যে দাগ পড়ে যায় কি পড়ে যায় দাগ পড়ে যায় আল্লাহ কোরআনে বলেন কাল্লা বাল রানা গালা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ কিরে বাবা আপনাদের সুবহানাল্লাহ কইতে কষ্ট হয় নাকি বাবা আমার নয় আওয়াজ বসে গেছে আপনাদের তো আওয়াজ বসে নাই খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম আমার এই বান্দাগুলোর কলবের মধ্যে গুনাহের কারণে দাগ পড়ে গেছে আর এগুলো দাগ পড়ার কারণে আল্লাহর বান্দার অন্তরের মধ্যে মরিচিকা হয়ে গেছে মরিচিকা বুঝেন কি না আপনারা দায়ের উপরে দাঁটা যদি বেশি দিন ব্যবহার না হয় কি পড়ে জং পড়ে কি পড়ে জং পড়ে যায় এটাকে মরিচিকা বলা হয় কেন এই মরিচিকাটা পড়ে বাবার আমার হাদিসে পাক থেকে শুনেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করতে থাকে আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন এটা বুখারী মুসলিমের মুত্তাফাক আলাই হাদিস হুজুর বলেন ইন্নাল মুমিনা ইযা আযানাত কানাত নুকতাতুন সাউদাতুন আল্লাহর বান্দা যখন কোন একটা পাপ কাজ করে গুনাহের কাজ করে আল্লাহর নবী বলেন নুকতাতুন সাউদাতুন ফি কলবিহি তখন তার কলবের মধ্যে এই পাপ কাজের কারণে একটা হৃদয়ের মধ্যে কালো দাগ পড়ে যায় কি দাগ পড়ে যায় কি কারণে গুনাহের কারণে গুনাহ বা পাপের কারণে হুজুর বলেন ফাইন তাবা নাযাব ওয়াস্তাগফারা সুকিনা কলবুহু আর যদি আল্লাহর বান্দা আল্লাহর কাছে এই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন সুকেলা কলবুহু আল্লাহর বান্দার কলব থেকে সেই কালো দাগটা মুছে দেয় সুবহানাল্লাহ বলেন এইজন্য আল্লাহর নবী বলেন যদি সে তওবা করতে না থাকে গুনাহ করতে 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 এই দাগটা তার এত কালো হয়ে যায় হতে 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 এত মোটা হয়ে যায় আল্লাহর নবী বলেন জাদা জাদাতান ফযালিকাল রাআনু আর এটা এমন মরিচিকা পড়ে যায় এই মরিচিকা পড়ার কারণে আল্লাহর বান্দার নামাজ রোজা ভালো লাগে না এই বান্দা আর আল্লাহর দিকে দিলটা টানতে চায় না যেটা আল্লাহর কোরআনে আল্লাহ বলেন আল্লাযী যাকারাহুল্লাহু ফী কিতাবিহি কাল্লা বাল রাআনা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন সুবহানাল্লাহ বলেন না কলবের মধ্যে বান্দা অন্যায় কাজ করে পাপ কাজ করার কারণে তার কলবের মধ্যে দাগ পড়ে যায় দাগ করতে করতে এটা যখন এত মোটা হয়ে যায় আর এটা মোটা হওয়ার কারণে আল্লাহর বান্দার কলবি শক্তি নষ্ট হয়ে যায় আর ওই মুহূর্তে আল্লাহর বান্দা গুনাহ করতে করতে একজন দাগি আসামি হয়ে যায় কল্লাউজুবিল্লাহ কথা বুঝেন না এমা এই জন্য ওলি আল্লাহর কাছে যেতে হয় কার কাছে যেতে হয় আচ্ছা আপনাদের আমাদের শরীরে যদি জ্বর হয় ঠান্ডা লাগে কাশি হয় কার কাছে যায় কেন ভালো হওয়ার জন্য কিছু হওয়ার জন্য কি হয়েছে অসুখ হয়েছে কি হয়েছে তাইলে দুনিয়ার বুকে আমরা দুনিয়ার দেহের স্বাস্থ্যকে সুস্থতা করার জন্য আমরা ডাক্তারের কাছে যাই সুস্থতার জন্য আর আল্লাহ কোরআন এবং প্রিয় নবী বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা কোরআন বলতেছে তাদের কলবের মধ্যে কি হয়েছে রোগ হয়েছে আমরা দুনিয়ার দেহের বাইরের দায়ের রোগকে সারাবার জন্য চেষ্টা করি কিন্তু আমাদের ভিতরে যে রোগ হয় সেই রোগ সারাবার জন্য চিন্তা করি ও দুনিয়ার মানুষ দুনিয়ার বুকে শরীরের রোগ হলে ডাক্তারের কাছে যান সাধারণ ডাক্তার এফআরসিএস ডাক্তার আরো বড় বড় ডাক্তার বেশি বিখ্যাত ডাক্তারের কাছে যান যত দূরে হোক আবার চিকিৎসা না হইলে লন্ডন যায় আমেরিকা যায় ইন্ডিয়া যায় যায় কি যায় না
ও বাবা এটা যদি দুনিয়ার দেহের রোগের জন্য যেতে পারেন আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা তোমাদের কলবের মধ্যে রোগ হয়েছে রোগ হয়েছে তাহলে এই রোগ সারাবার জন্য কোন ডাক্তারের কাছে যাবেন ওই ডাক্তারের নাম হচ্ছে পীর আউলিয়া রা জরকাল্লা সুবহানাল্লাহ তারা সেখানে কি শিক্ষা দেয় বান্দা কিভাবে তোমার কলবের মধ্যে আল্লাহর জিকিরটা জারি হবে কন্না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা আমার এই ওলি আল্লাহদের কাছে এই জন্য খাজার আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তিনি তার ফায়েজ এমন হলো এখন ফায়েজের কথা বুঝামো কেমনে এদের মনোযোগই নেই আসব ব্যাপার আপনারা তো বড় কিছু হাসিল করতে পারবেন না স্কুল কলেজে যদি কেউ অমনোযোগী হয় পরীক্ষা ভালো করে কথা বলেন ভালো করে তে আপনারা কি ওয়াজ শুনতে আসছেন কি খালি গজল শুনতে চান নাকি আপনারা হায় হায় বাবা আল্লামা ইকবাল কি বলতেছেন শুনুন দর্দে দিল কা তামান্না ও তো খিদমত করো ফকিরো কি दर्दे दिल का तमन्ना हो तू खिदमत करो फकीरों की ये गौहर नहीं मिलता है बादशाहों की खजाइनों में सुभान जदि तुमार दिले अल्लाह पावर आकांक्षा उठे जाए अल्लाह पावर साथ जदि एसे जाए তাহলে আল্লাহর কোন মাহবুবের খিদমত করো বড় করে বলেন না সুবহানাল্লাহ তাইলে কি হবে ইয়ে গওহর নহীঁ মিলতা হ্যায় বাদশাহোঁ কি খাজাইনোঁ মে এমন মণিমুক্তা মিলবে যেটা তুমি বাদশার দরবারে খুঁজে পাবে না বড় করে বলেন না সুবহানাল্লাহ বাবা আমার ফায়েজ কি জিনিস বুঝেন একটু ছোট করে বলবো যেহেতু এই দরবারের সাথে হুজুর গাউসে আজমের একটা রুহানি কানেকশন আছে যেহেতু কাদেরিয়া সিলসিলার সম্পর্ক কথা বলেন ঠিক কি না হুজুর সাইয়েদনা ইমামুল আউলিয়া গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাসিদার মধ্যে বলেন আমি ফায়েজ বুঝাবার জন্যই কথা বলছি কথা মনে আছে তো মাস কি হয়ে গেছে কথা মনে আছে তো আমার ওইটা বুঝাবার জন্য আমি আপনাদেরকে নিছি কারণ আপনারা গল্প ছাড়া কিছু বুঝেন না হযরতি পীরানে পীর দস্তগীর গাউসে পাক সাইয়েদুনা আব্দুল কাদের জিলানী তিনি নিজে বলেন দরস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান আমি আব্দুল কাদের এলম অর্জন করতে 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 কুতুবের দরজা হাসিল করেছি আর এখন আল্লাহর রহমতে এলম লাগে না বক্তাইতে এলম লাগে না ফিরিতে লাগে না আর ফরাইতে দিলে মাদ্রাসা আল্লাহর রহমতে মাদ্রাসা বেড়াটা ভেঙে দিয়ে দিবে কথা বলেন ঠিক কি না রাগ হইয়েন না আমি কাউকে আক্রমণ করছি না এটা আমাদের নসিবের দোষ নসিবের দোষ আমরা কদরদানি বুঝি না ইলমের কদরদানি বুঝি না আল্লাহর নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনু খামসান খুব মনোযোগ দিয়ে শুনেন হুজুর বলেন হয় তুমি আলেম হয়ে যাও কি হয়ে যাও মুস্তাদরাকে হাকিমের হাদিস কুন আলিমান হয় তুমি আলেম হয়ে যাও যদি তোমার জীবনের তাগিদে তুমি আলেম হতে না পারো তাহলে তুমি আও মুতাআল্লিমান কোন আলেমের শাগিরদ হয়ে যাও ছাত্র হও অথবা তার ডিসাইপল হয়ে যাও শিষ্য হয়ে যাও কারণ আলেমের কাছে তুমি মাসলা জানতে পারবা আলেমের কাছে কোরআন হাদিসের কথা জানতে পারবা তুমি কোন আলেমান আলেম হতে না পারলে আও মুতাআল্লিমান হয়ে যাও যদি এই সুযোগ তোমার না আসে আও মুস্তামিআন আলেমের কথা শ্রবণ করো আলেমের মাহফিলে বসো আলেমের দরসগাহের মধ্যে বসো তাহলে তুমি কিছু কোরআন ও হাদিস থেকে শুনতে পারবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই এখানটা কি এই ডান পাশে কি আছে দরবারের নিয়ম হচ্ছে যারা কাজ করবে জবান বন্ধ ইশারা কাজ করতে থাকবে এটা হলো নিয়ম একদম চুপ হাজার হাজার মানুষ চুপ করে বসে আছে তাও আবার
স্টেজের সামনে হুজুর বলেন তুমি আলেম হয়ে যাও যদি তুমি আলেম হতে না পারো কোন আলেমের শিষ্য হয়ে যাও যদি তাও না হতে পারো আও মুস্তামিআন কোন আলেমের বক্তৃতা শ্রবণ করো আলেমের দরসগাহে বসো আলেম ঠিকই কথা শ্রবণ করো তাহলে তুমি পথভ্রষ্ট হবে না আর যদি এটাও তুমি না পারো আও মুহিব্বান কোন নেককার সুন্নি আলেমকে মহব্বত করো হুজুর বলেন ওয়ালা তাকুনু খামসা তাহলে পঞ্চমটা তুমি হইও না অর্থাৎ এর বাইরে যেও না ফাতুহুলাক তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে সুবহানাল্লাহ বলে কত বড় গাইডলাইন আল্লাহ নবী দিলেন হয় তুমি আলেম হয়ে যাও যদি তুমি আলেম হতে না পারো তাহলে কি হয়ে যাও কথাই বুঝেন তুমি যদি আলেম না হতে পারো তাহলে আলেমের কি হয়ে যাও শিষ্য হয়ে যাও আর যদি তা না পারো তাহলে আলেমের কি করো কথা শোনো আও মুস্তামিআন আও সামিআন আলেমের কথা শোনো আর যদি তা না পারো আও মুহিব্বান কোন সুন্নি আল ওয়াহাবি আলেম রে না সুন্নি আলেমকে মহব্বত করো তাহলে তুমি জীবনে কখনো পথভ্রষ্ট হবে না বড় করে বলুন না সুবহানাল্লাহ কয়টা চারটা আমার সাথে ওয়াক বলতে হবে সবাই বলতে হয় ফলাফল সবাই বলেন না কোন আলেম আমি বলবো আরবি ইবারত আপনারা বলবেন হাদিসের এটা বাংলা আল্লাহ নবী বলছেন তুমি কি হয়ে যাও আলেম হয়ে যাও কোন আলেম এখন তো আপনার অনেক বয়স আছে পারবেন না আলেম হতে যেহেতু সেই সময় চলে গেছে আল্লাহ আপনার ছেলে সন্তান নাই না তাদেরকে আলেম বানিয়ে কোন আল্লাহুম্মা আমিন কোন আলেম যদি আলেম হতে না পারো ও মুতাআল্লিমান কোন আলেমের শিষ্য হয়ে যাও কোন আলেমের কি হয়ে যাও অর্থাৎ তার কাছে গেলে তুমি মাসলা মাসাইল জানবা তুমি তার কাছে গেলে কখনো পথভ্রষ্ট হবে না বড় করে বলেন না সুবহানাল্লাহ এরপরে যদি তুমি তা না পারো তাহলে কি করো আও মুস্তামিআন কোন আলেমের কাছে কথা শোনো সুবহানাল্লাহ বলেন না তুমি আলেমের কথা শোনো আলেমের দরসগাহে তাফসীরের মধ্যে বসো হাদিসের দরসের মধ্যে বসো তার সেগুলো শোনো আর যদি তাও না পারো তাহলে কোন আলেমকে মহব্বত করো বড় করে বলেন না সুবহানাল্লাহ যদি তা করতে না পারো আর পঞ্চমটা যদি করো ফাতুহুলা তুমি ধ্বংস হয়ে যাবে এই চ্যাপ্টার বাইরে চলে গেলে পঞ্চমটা করলে তুমি কি হবে আপনারা ধ্বংস হতে চান আমরা ধ্বংস হতে চাই আল্লাহ আমাদের এই চ্যাপ্টার অনুসারী করে দিক করক আল্লাহুম্মা আমিন বাবা নবর হযরতে গাউসে আজম সাইয়্যিদুনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি দেখুন বাবা ইলমে দ্বীন হাসেলের জন্য তিনি কত কষ্ট করেছেন আপনারা জানেন আমি সেই ঘটনায় যাব না হযরত গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইলম অর্জনটা সবচেয়ে বড় জরুরি কেন আপনি একজন আলেমের কাছে যাবেন কেন একজন পীর যিনি আলেম হবেন তার কাছে যাবেন এই জন্য যাবেন কারণ তিনি আপনাকে নিজে যেভাবে হেদায়েত পাবেন তিনিও আপনাকে হেদায়েতের রাস্তা দেখাবে বাজাতুল আসরারের মধ্যে আছে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক অঞ্চলে যাচ্ছিলেন গরমের মৌসুম কিসের মৌসুম প্রচন্ড গরম গাউসে পাক সেদিন আব্দুল কাদের জিলানির মনে চাইল একটু পানি পান করবেন কি পান করবেন পানি পান করবেন তো তিনি আসমানের দিকে তাকাইলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ এই মরুভূমি কোথায় পানি পাবে মুহূর্তের মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল মেঘ হওয়ার কারণে ঠান্ডা হয়ে গেল কি হয়ে গেল গাউসে পাকের তৃষ্ণার ভাবটা কমে গেল হঠাৎ করে একটা আসমান থেকে আওয়াজ আসলো ইয়া আব্দুল কাদের হে আব্দুল কাদের বলে কে আপনি বলে আনা রব্বুকা আমি তোমার রব আরে সুবহানাল্লাহ কি না বা বুঝে সুবহানাল্লাহ না বুঝে খালি সুবহানাল্লাহ আমি কইছি সুবহানাল্লাহ কইছি আনা রব্বুকা আমি তোমার রব সাথে সাথে সেদিন আব্দুল কাদের জিলানি বললেন আমার রব তো তিনি যিনি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম সুবহানাল্লাহ আমার রব তো তিনি তিনি কে যিনি হাইয়্যুল কাইয়্যুম যার ঘুম নাই নিদ্রা নাই কাইয়্যুমিয়ত যার জন্য চিরস্থায়ী যিনি বলে ইয়া আব্দুল কাদের বলে আপনি আমার রব ভালো কথা আমার সাথে কথা কইতেছেন কি ব্যাপার বলে আমি তোমার জন্য যা হারাম ছিল হাল্লাল্লাহু হারামাকা যা তোমার ছিল হালাল ছিল হালাল ছিল আমি এগুলো সব হারাম করে দিলাম নাউযু বিল্লাহ পড়েন না গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাযযাবতা
তুমি মিথ্যা বলতেছো, কারণ আমার নবীর শরীয়ত কোনদিন হালাল কে হারাম করে কযব, তা তুমি মিথ্যা বলতেছো। শয়তান একটু ঘাবড়ে গেছে, তো বলে কি আমারে চিনছো? কান্ত শয়তানুন, তুমি হচ্ছে শয়তান। এবার গৌসে পাক যখন শয়তান চিনে ফেলছে, দেখেন যাওয়ার সময় আবার ধোকা, আব্দুল কাদের আজকে তোমার এলেম আসিল এই জন্য তুমি বেঁচে গেছো, আবার ধোকা, আল্লাহর রহমতে আমি আব্দুল কাদেরকে আল্লাহ হেফাজত করে দিয়েছি। হুজুর গৌসুস সাকালাইন আল্লামা আবু নূর নবী আলাইহির রহমা লেখেন, শয়তান যাওয়ার সময় আব্দুল কাদের এই স্টেজে এই মাকামে 70 জন ওলি আল্লাহর বেলায়েত নংশ করে দিছে। কি বুঝলেন? অর্থাৎ ইলিমটা কম্পালসারি। এখন তো জাহেল স্টেজে বাস করে, জাহেল স্টেজে বাস করে, ইলমের বাজার আপনারা নষ্ট করে দিয়েছেন। কোথা থেকে হেদায়েত পাবেন? হেদায়েত তো মা বাবারের আবদার নয়, মোয়াবারি নয়, হিদায়ত পাওয়ার জন্য ইলিম শর্ত। গস পাক যিনি ওয়ালিদের ওয়ালি, তিনি বলতেছেন দারাস্তুল ইলম হাত্তা সিরতু কুতবান, ইলিম অর্জন করতে করতে আমি কুতুব হয়ে গেছি। তা আপনি মাসলা জিজ্ঞাসা করবেন কার কাছে? জাহেলের কাছে। তো ও তো নিজেই জানে না, আপনারে কোথায় নিয়ে যাবে? এই জন্য আল্লাহ পাকের মাহবুব ওয়ালিদের মধ্যে যারা আলে এবং শেখ মাশায়েখ পীর, এমন যদি কোনো আল্লাহর ওয়ালিদের কাছে যাওয়া যায়, পাওয়া যায়, তাহলে আল্লাহ পাকের এই বান্দার জীবনটা বড় ধন্য হয়ে যায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, আমি আপনাদের খেদমতে প্রথমে আলোচনা রেখেছিলাম ওয়ালি আল্লাহদের কাছে যাওয়া যায় কি যায় না এই বিষয়টা নিয়ে, মনে আছে কি আছে না? ওলি আল্লাহদের কাছে যাওয়া যায়, আমি কোরআনের আয়াত এবং আপনাদের সামনে কোরআনের আয়াতের পাশাপাশি দলিল দিয়েছিলাম, হাদিস শরীফ কথাখন ঠিক কিনা। এখন আসেন এই ওলি আল্লাহদের ওসিলা নেওয়া যাবে কি যাবে না? আমাদের দেশে তো ওসিলার মনকের আছে, ওসিলার বিরুদ্ধে বহু মানুষ আছে, আছে কি আছে না কথা বলেন ঠিক কিনা? বহু মানুষ আছে ওসিলাকে অস্বীকার করে, এরা বলে ওসিলা বলতে কোনো শব্দ নাই, বলে ওসিলা করার কোনো দলিল নাই, তারা বলতে চায়, কয় কি কয় না? আমরা নবী এবং ওয়ালিদেরকে ওসিলা করি, ওসিলা করা কোটি 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 বার জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وجاهدوا في سبيله لعلكم تفلحون। سبحان الله। আয়াতে কারীমা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, ঈমান আনার পর আল্লাহকে ভয় করো, ভক্তাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওয়াসিলা অন্বেষণ করো। সুবহানাল্লাহ। আমি এখানে কথাগুলো বড় করব না, কারণ আয়াতের ব্যাখ্যা করতে গেলে হারিয়ে ফেলবো মূল কথা, ওই জায়গায় যেতে পারবো না, কারণ পরবর্তী বক্তা চলে আসবে। এখানে ইমানের কথা বলছেন, তার পরবর্তীতে আল্লাহ বলছেন ইত্তাকিল্লার কথা। গোটা কোরআনে কারিমে 700 আয়াত আছে শুধু আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। 700। আর ঠিক কলবের কথা, যে কলবের কথা আমি জানি না উপরে যেতে পারবো, 130টার উপরে আয়াত আছে আমার ফিলোসফি এটার উপরে, তাসাবুফ এবং গোটা দুনিয়ার আউলিয়া একরামদের জন্য। এই আয়াতে করিমার মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে সাহেবে রুহুল বয়ান বলছেন যে ওয়াসিলার মানা, সাহেবে রুহুল বয়ান বলতেছেন ওয়াহিয়া উলামাউল হাকিকা ওয়া মাশায়েখুত তারিকা। সুবহানাল্লাহ। বলেন না, এখন তিনি বলতেছেন যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কথা আমি শেষ করে দিচ্ছি। ওয়াসিলা বলা হয় কোনো কিছু পাওয়ার জন্য কোনো মাধ্যমকে বলা হয় ওয়াসিলা। কি বলা হয়? ওয়াসিলা। এখন ওয়াসিলা শব্দটা কোরআনের শব্দ, কিসের শব্দ? এখন যদি কেউ আল্লাহর কোরআনের একটা আয়াত অস্বীকার করে, ইমান থাকবে? ইমান থাকবে? যদি কোরআনের আয়াতের বিকৃত অর্থ করে, ভুল অর্থ করে, ঈমান থাকবে?
মান ফাসসালাল কুরআনা বিরাইন মাকআদাহু ফিন্নার। যদি কোরআনের একটা আয়াতের বিকৃত তরজমা করে তাফসীর করে তার মাকাম হবে কোথায়? জাহান্নাম। এখন সালাফি ওয়াহাবীরা বলে ওয়াসিলা তো আয়াত কোরআনে ইবারাতুন নাস। এখন তারা বলে আচ্ছা আমরা ওসিলা মানি, তবে কি মানি? কয় আমরা নেক আমলকে ওসিলা মানি। দেখেন শয়তানি কারে কয়। আচ্ছা তোমার নেক আমলকে আমরা ওসিলা মানিয়ে নিলাম, একটু বলো যিনি নেক আমল করছেন ইনির কি হবে? যিনি নেক আমল করছেন তিনি কি হবেন? তিনি ওসিলা হবেন না? বাবারা আসেন, নেক আমল না আল্লাহর কোন মাহবুবদের সাথে লেগেছে এটা যদি দামি হয়ে যায় এটাকেও ওসিলা করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু বড় করে বলেন না, একটু শুনবেন নি আপনারা? এবার শুনেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন? আরে আমি নেক আমল ওসিলা আনতেছি না, এটা সব তাফসীরে ইবনে কাসীরও লেখছে, তারা এটার দলিল দেয়। আমি নেক বান্দার একটা মাত্র জামা, এটা ওসিলা। বড় করে বলবেন না সুবহানাল্লাহ, আমি সেটা শোনাচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাহিনীকে কোরআনের ভাষায় এটাকে কি বলা হচ্ছে? আহসানুল কাসাস, সবচেয়ে উত্তম ঘটনা। এটার মধ্যে সুখের ঘটনাও আছে দুঃখের ঘটনাও আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তারা বারো ভাই ছিল, কয় ভাই? বারো ভাই, দুই ঘরে বারো ভাই। তো ইয়াহুদা, রুবিল, শামউন, লাবি, জাবুল, ইয়াশুর, দান, তাফলিদ, নাফতালি, জাদ, আশির এবং ইউসুফ এবং বিনিয়ামিন, এই বারো ভাই ছিল, কয় ভাই? বারো ভাই। এই বারো ভাইয়ের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন ছিল এক ঘরে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার পিতা, তিনি তাকে খুব মহব্বত করতেন। কি করতেন? মহব্বত করতেন। কারণ কি? কোরআনে কারীম তার দলিল দিচ্ছে। আমার পরে কি? আমার পরে কি? আচ্ছা আমি এখন ছেড়ে দিচ্ছি। আল্লাহর কোরআন বলতেছে ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-ক্বামারা রাআইতুহুম লিসাজিদিন। সুবহানাল্লাহ। পড়েন, আসছেন নজরুল সাহেব? আসেনি? আসতে কথা। এভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এগারোটা চন্দ্র, এগুলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই নক্ষত্র সেজদা করেছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের এই সেজদা দেখে তার আব্বা বলেন, বাবা এই স্বপ্ন কারো কাছে বলবা না। ভাইয়েরা দেখলেন বাবা ইউসুফ আলাইহিস সালামকে বেশি মহব্বত করে, এরা সলা পরামর্শ করে ইউসুফ আলাইহিস সালামকে একদিন কি বাবার কাছ থেকে নিয়ে গেলেন, বাবা একটু মাঠে নিয়ে যাবো খেলা খেলবে। কিন্তু উদ্দেশ্য ইউসুফকে কি করা? হত্যা করা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর যাওয়ার সময় কাদের উপরে নিল, এবার মাঠে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিলেন। ফেলে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের জামা খুলে ফেললেন, একটা কুয়ার মধ্যে ফেলে দিলেন। আমি আজাবুল বায়ান থেকে খুব সংক্ষেপে বলতেছি, আল্লাহর হুকুম হলো এই জিবরিল ইউসুফ কুয়ার নিচে পড়ার আগে তুমি তার হেফাজতের ব্যবস্থা করবে। কোথায় আরশে আজিম? মুহূর্তের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম সেই মাদায়েন শহরের মধ্যে তার সেই কূপের মধ্যে তিনি উঠে গেলেন। ইউসুফ আলাইহিস সালামকে এইভাবে ধরে ফেললেন। ওনার আব্বা ওনার গলার মধ্যে একটা তাবিজ লাগাই দিছিল। সুবহানাল্লাহ। কল্লা আজাবুল বায়ান থেকে আমি বলতেছি, শেখুল হাদিস, ইউসুফ আলাইহিস সালাম তিন দিন সেই কূপের মধ্যে ছিলেন, কয়দিন? এবার ভাইয়েরা ছাগল জবা কইরা রক্ত লাগায়া দেখে, আব্বা ইউসুফ রে তো বাঘে খেয়ে লেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পেরেশান হয়ে বলেন, কি বলো? আব্বা এই দেখেন জামা, ইউসুফের জামার মধ্যে কিভাবে বাঘের রক্ত? তো তিনি এইভাবে জামাটা উঠাইছে, উঠায় দেখে একটা শিরা নাই, ফাটা নাই। এটা কেমন আজিব বাঘ, ইউসুফ রে খাইয়ে লইলো কিন্তু বাঘের এত কিছু খাইলো কিন্তু আমার ইউসুফের জামার দিয়ে কিছু হইলো না। সুবহানাল্লাহ। কন্যা তো কোরআন বলতেছে ফাসাবরুন জামিলুন, তিনি বলেন তাইলে আমি ধৈর্য ধরাটাই উত্তম। ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, তাহলে এক কাজ করি, তোমরা যা মিথ্যা কথা আমারে বলতেছো, ওয়াল্লাহুল মুস্তাআন, আমি আল্লাহর উপরে ভরসা করে রইলাম, তোমাদের এই মিথ্যা কথা আমি অস্থির
হবে না কারণ ফসবরুন জামিলুন ধৈর্য ধরাটাই উত্তম ইসু আলাইহিস সালাম এর আব্বা ইয়াকুব আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন অনেক লম্বা কথা আসছেন নি আচ্ছা দেন আইন আমি শেষ করে দিচ্ছি হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম মিশরের বাজারের মধ্যে বিক্রি হলেন খানে খলিল সেই বাজারের মধ্যে আমি গেছি বসেন নজরুল সাহেব চলে আসছে আমি কথা শেষ করে দিচ্ছি ইউসুফ আলাইহিস সালাতু সালাম মন্ত্রী হয়ে গেলেন কি হলেন মিশরের কি হলেন খাদ্যমন্ত্রী এখন তার ভাইয়েরা শস্য নেওয়া অনেক কথা আমি ছেড়ে দিলাম আসছে তার ভাইয়েরা আসার পর বলতেছে তিনি তাদেরকে চিনে ফেললেন বললেন যে তোমরা এই এই বংশে তোমার আব্বার নাম ইয়াকুব বলে হ্যাঁ আপনি কে বলে আমি হইলাম সেই ভাই ইউসুফ যাকে তোমরা ছেড়ে দিছিলা কূপের মধ্যে বলে তাই নাকি বলে হ্যাঁ আমার আব্বার অবস্থা কি আমার আব্বা কাঁদতে কাঁদতে চোখের আখের এই চোখের জ্যোতি চলে গেছে অন্ধ হয়ে গেছে তো তিনি বললেন যাও এই জামাটা নিয়া আমার আব্বার কাছে লাগাইবা চোখের মধ্যে একটু কথা বুঝতেছেন না আমার আল্লাহ বলতেছেন ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবিয়াতিহি বাসীরা আমার আব্বা ইউসুফ বলতেছে আমার আব্বা ইয়াকুবের ইযহাবু বিকামিসি কামিস মানে জুব্বা এই জুব্বাটা নিয়ে যাও হাযা ফালকুহু আলা ওয়াজহি আমার আব্বার চোখের উপরে লাগাইবা কি হবে আমার আব্বার চোখের লাগানোর সাথে সাথে আমার আব্বার চোখের মধ্যে জ্যোতি চলে আসবে সুবহানাল্লাহ বলেন না হযরত ইয়াকুব আলাইহিস সালামের বড় সন্তান নাম ছিল ইয়াহুদা তিনি 160 মাইল দূরে ছিলেন মিশর থেকে ওই বাড়ি 160 মাইল 80 ক্রস তিনি সেখানে বললেন যে আমার দেন আমি নিয়ে রওনা হয়ে গেলাম যাচ্ছেন এখনো তিনি আসেন নাই 7 দিনের পর দুইটা রুটি আছিল সাথে তাও খান নাই হাঁটতে হাঁটতে চলে জোশের সরে চলে আইছে কোরআনে কারীম বলতেছে সূরা ইউসুফ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের জুব্বা নিয়ে আসতেছে কে বড় ভাই কে আসতেছে বড় ভাই আর ইয়াকুব আলাইহিস সালাম কি বলতেছেন ওয়ালাম্মা ফাসালাতিল উইরু ক্বালা আবুহুম ইন্নি লা আজিদু রিহা ইউসুফা আচ্ছা একটু নজরুল সব করবেন এখন কথা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন এ আমার সন্তানেরা তোমরা আমার কাছে ইয়াকুবের ব্যাপারে যা বলেছো আমি তো ধৈর্য ধরেছি কালা আবুহুমা ইন্নি লাজিদু রিহা ইউসুফা আমি আমার নাকের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের গ্রাম পাইতেছি এখনো আসে না ইন্নি লাজিদু রিহা ইউসুফা আরবিতে রিহ বলা হয় গ্রামকে খুশবুকে খুশবুকে ইউসুফ আলাইহিস সালামের বাপ ভাইয়েরা বলতেছে আব্বা লাউ আন্না আন তুফান্নিদুন আপনি মনে হয় মাথাটা পাগল হয়ে গেছে কোথায় ইউসুফ কোথায় গেছে কেমনে কি আপনি কি কোন ইউসুফের গ্রাম পাইতেছেন বলে তোমরা আমার পাগল মনে করতেছো এই তিন দিনের মাথায় ইয়াহুদা আয়া জুব্বা নিয়ে আসছে আইসা কা সুবহানাল্লাহ বলেন বলতেছে আরে আব্বা তো তিন দিন আগে বলছে ইউসুফের গ্রাম পাইতেছে আব্বা কি ব্যাপার কই ইউসুফ তো মিশরের মন্ত্রী আব্বা আপনি অন্ধ দেখবেন কেমনে এই কথা বলছি তো তিনি এই জুব্বা পাঠাইছে কি করতে হবে কোরআন বলছে ফালাম্মান জা আল বাশীরু আলকাহু আলা ওয়াজহি যখনই এই জুব্বাটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের ওই দাওয়া জুব্বা তার বড় ভাই ইয়াহুদা নিয়ে কি করলেন ফালাম্মান জা আল বাশীরু আলকাহা আলা ওয়াজহি ওয়াজহি মানে ওয়াজহুন মানে চেহারা এই চেহারার উপর যখন রাখলেন ফারতাদা বাসা বাসা বাসীরা যেই মাত্র এই চোখের উপর দিয়েছে সাথে সাথে চোখের জ্যোতি ফিরে এসেছে হাজেরিন আমি এক বক্তব্য শেষ করছি বুঝার জন্য আপনাদেরকে জানতে চাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম জুব্বা না পাঠায়া তিনি দোয়া করতে পারতেন না কথা বলেন দোয়া করতে পারতেন না কিন্তু আল্লাহর কোরআন সাবেক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি তার পিতার জন্য জুব্বা পাঠাইয়া দিলেন আর আল্লাহ সেই জুব্বাকে ওয়াসিলা বানায়া হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালামের ফারতাদ বাসীরা চোখের জ্যোতি ফিরাইয়া দিলেন এই আয়াতে কারীমা এই ওয়াকিয়া দ্বারা সাবেত আল্লাহর ওলিদের সাথে নবীদের সাথে যদি কোনো কিছু লাগে সেটাকেও আল্লাহ মকবুল বানায়া ওয়াসিলা বানায়া আল্লাহ মাকসাদ পূরণ করে দিতে পারে জোরে বলুন ঠিক আমি তো গোস পাকের কথা ছেড়েই দিলাম গরিব নবাবের কথা ছেড়ে নজরুল সাহেব বলবে ওয়াসিলা কোথায় নাই আসো সামনে হাদিস থেকে দলিল দিব দলিল আল বাসারের হাদিস ইস্তেগাসার দলিল দিব আহলে সুন্নাত ওয়াল জামাতের এমন কোন
মাসালা আছে যেটা কোরআন হাদিসের খেলাফ সুতরাং ফেরকায়ে বাতেলা তোমরা শুনে নাও তোমাদের আকীদা বাত আকীদা ছেড়ে দাও তোমরা আমাদের বন্ধু হয়ে যাবে তোমাদের সাথে আমাদের জমি নিয়ে কোনো ধাক্কা ধাক্কি তোমাদের সাথে আমাদের সাথে কোনো জায়গা সম্পত্তি কোনো কিছু নিয়ে কোনো মারামারি প্রশাসনরা শুনে আমরা গদি দখলের জন্য নয় আমরা আজমতের মুস্তাফার জন্য জীবন দিতে পারি কারণ প্যারা নবীর জন্য আমাদের প্রাণ কোরবান সুতরাং আপনারা যারা আছেন আমরা বন্দুক নয় তলোয়ার নয় আমরা সিনার মধ্যে ইশকে মুস্তাফা রাখি আসো এই মাসালাগুলি রদ করার মতো ক্ষমতা থাকলে কোরআন হাদিস নিয়ে আসো সুতরাং তাওয়াসুল ইলাল্লাহ আল্লাহর কাছে ওয়াসিলা বানানো নবী এবং ওয়ালিদেরকে আল্লাহর মাকবুল বান্দাদের এই সমস্ত বিষয়গুলো এগুলো কোরআন হাদিস দ্বারা সাবিত কথা বলেন ঠিক কি না আমি সূরা ইউসুফ থেকে বললাম সুতরাং আমরা ওলি আল্লাহর দরবারে যাব এই জন্য আল্লাহ রসুল পাওয়ার জন্য কিসের জন্য মনে থাকবে মনে থাকবে মনে থাকবে নাকি কি বাবা খালি কিছু খাইতে আইছেন নাকি কৌজুর বিরিয়ানি দেয় না কা নাকি তাহলে সব শেষ দ্বিতীয় হলো পীর বুজুর্গের কাছে যাব ডাক্তারের কাছে যেমন শরীরের রোগ সারানোর যায় তেমনি আমাদের কলবের রোগ সারানোর জন্য ওলি আল্লাহদের কাছে যাচ্ছে বড় করে বলেন না সুবহানাল্লাহ যেই ওলির কাছে গেলে জিকির আছে মুরাকাবা আছে মুশাহাদা আছে যে ওলির কাছে গেলে নামাজ আছে রোজা আছে হক আছে এরা হলো হাক্কানি আল্লাহর ওলি বড় করে বলেন সুবহানাল্লাহ যাদের কাছে এগুলো নাই তাদের কাছে যাওয়ার দরকার আল্লাহ আমাদেরকে হক্কানি ওলির মর্যাদা বুঝান তাদের এই সমস্ত বিষয়গুলো জানান আল্লাহ তৌফিক দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ